আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু হয়ে গেছে নতুন মাস ডিসেম্বর, এসেছে নতুন কিছু ফোন। তো বন্ধুরা, যদি আপনার বাজেট হয়ে থাকে 20 থেকে 25 হাজারের মধ্যে আর আপনি যদি কিনতে চান এই বাজেটে বাজারের সবচেয়ে সেরা স্মার্টফোন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো পাওয়ারফুল গেমিংয়ের পাশাপাশি ডে টু ডে ইউজের ক্ষেত্রেও পারফেক্ট। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি ফোনের কথা বলা হয়েছে যে ফোনটির জন্য আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 5-এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম রেডমি নোট 10S। যারা 22,000 টাকায় শাওমির ভালো একটি গেমিং ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিএস হয়ে থাকছে মালি G76 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.5%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1100 nits। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি সেন্টার 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33W একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ওশন ব্লু, অনিক্স গ্রে এবং ফ্রস্ট হোয়াইট। ওভারঅল ইটস এ ভেরি গুড গেমিং ডিভাইস। রেডমি নোট 10 ফোনটি নর্মাল ইউজের জন্য লঞ্চ করার পর রেডমি নোট 10S ফোনটি গেমারদের জন্য লঞ্চ করেছে শাওমি। ফোনটিতে মিডিয়াটেকের G95 গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, যা স্ন্যাপড্রাগনের 720G-এর থেকে গেমিংয়ের জন্য অনেক ভালো। আর সাথে ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে প্লাস 64 মেগাপিক্সেলের ক্যামেরা তো থাকছে। ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো, শুধু শাওমির UIটা একটু ড্রব্যাক, এছাড়া ফোনটির বাকি সব কিছুই অনেক ভালো। ফোনটির 664G ভেরিয়েন্টে বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 22,999 টাকা এবং ফোনটির 6128GB ভেরিয়েন্টে বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 24,999 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 4-এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম Realme 8। এই ফোনটি পুরনো হওয়ার পরেও আমাদের লিস্টে রাখার কারণ হচ্ছে ফোনটির যে প্রাইস, সেই হিসেবে ফোনটি অনেক ভালো কিছু অফার করছে। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করে অক্টোকোর চিপসেট, সাথে জিপিএস থাকছে মালি G76 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.3%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 nits। আর এই ফোনটিতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটিও পেয়ে যাবেন। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30W একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 65 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 2টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সাইবার সিলভার এবং সাইবার ব্ল্যাক। তো যাদের বাজেট 20,000 টাকা থেকে একটু বেশি তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে হেলিও G95 গেমিং চিপসেট, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সব কিছুই বেস্ট। যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। ফোনটির 8 128GB ভেরিয়েন্টের বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 22,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 3-তে রয়েছে Realme 8 5G। 25,000 টাকার মধ্যে যারা রিয়েলমির 5G ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700 5G গেমিং চিপসেট। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করে একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিএস থাকছে মালি G57 MC2। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চির 90Hz IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.9%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 405 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 600 nits। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18W একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সুপারসনিক ব্লু এবং সুপারসনিক ব্ল্যাক। সো ওভারঅল এই প্রাইজে অনেক ভালো ফোন এটি। যারা গেমিংয়ের জন্য 5G ফোন নিতে চান তারা রিয়েলমির এই ফোনটি দেখতে পারেন। আর যেহেতু রিয়েলমি 8 ফোনটি মার্কেটে এখন তেমন বেশি পাওয়া যাচ্ছে না, তাই অল্টারনেটিভ হিসেবে আপনারা এই ফোনটি নিতে পারেন। ফোনটির 8/128GB ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 24,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2-তে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি রেডমি নোট 11। এই ফোনটির জন্য অনেকে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন, ফাইনালি ফোনটি আমাদের দেশে এসেছে। বর্তমানে আনঅফিসিয়ালভাবে ফোনটি আমাদের দেশে পাওয়া যাচ্ছে। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মোসিটি 810 5G গেমিং চিপসেট। এটি 6 nanometer আর্কিটেকচারে বিল করে একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। ফোনটি আমাদের দেশে বর্তমানে আনঅফিসিয়ালভাবে একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.6 ইঞ্চের 90Hz একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.8% এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি 399। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে, 50 megapixel মেইন ক্যামেরা এবং 8 megapixel একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 megapixel একটি সেন্টার 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33W একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000mAh ব্যাটারিকে 0-100% করতে পারে মাত্র 62 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, মিস্টেরিয়াস ব্ল্যাক, মিল্কি ওয়ে ব্লু এবং মিন্ট গ্রিন। ওভারঅল স্টাইলিশ একটি ফোন রেডমি নোট 11 5G। এই বাজেটে যারা গেমিংয়ের জন্য ফোন নিতে চান ফোনটি দেখতে স্টাইলিশ হতে হবে এবং 5G সাপোর্টেড হতে হবে, তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড থাকবে। ফোনটির 6/128GB ভেরিয়েন্টে বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 21,490 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সে ফোনটির নাম রেডমি নোট 10 প্রো। রেডমি নোট 11 প্রো ফোনটির আনঅফিসিয়াল প্রাইস 25,000-এর বেশি, তাই আমাদের লিস্টে ফোনটি আমরা রাখতে পারিনি। আর রেডমি নোট 11 প্রো ফোনটি প্রাইস হিসেবে আসলে অনেক ভালো, আর যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেট রয়েছে ফোনটিতে তাই ফোনটি আমরা আমাদের লিস্টে রেখেছি। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 732G গেমিং চিপসেট। এটি 8 nanometer আর্কিটেকচারে বিল করে একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 6810। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.7%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 nits। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে, 64 megapixel মেইন ক্যামেরা, 8 megapixel আলট্রা ওয়াইড, 5 megapixel ম্যাক্রো ও 2 megapixel একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 megapixel একটি সেন্টার 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5020mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে সাথে 33W একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5020mAh ব্যাটারিকে 0-100% করতে পারে মাত্র 75 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ডার্ক নাইট, গ্লেশিয়াল ব্লু এবং ভিন্টেজ ব্রোঞ্জ। সো এই প্রাইজে 120Hz অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যা আমরা সচরাচর এই বাজেটের ফোনে দেখতে পাই না। সাথে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 732G গেমিং চিপসেট রয়েছে। তো গেমিংয়ের জন্য এই প্রাইজে অনেক ভালো ফোন এটি। আর গেমিংয়ের পাশাপাশি ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। তবে এই ফোনটি আপনাকে আনঅফিসিয়াল নিতে হবে, কারণ ফোনটির অফিসিয়াল প্রাইস 25,000-এর বেশি। রেডমি নোট 10 প্রো ফোনটির 6/128GB ভেরিয়েন্টে বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 22,990 টাকা এবং ফোনটির 8/128GB ভেরিয়েন্টে বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 24,990 টাকা। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওতে চেষ্টা করেছি 20-25,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে থেকে বেস্ট 5টি ফোন আপনাদের কাছে তুলে ধরার। আমাদের লিস্টে সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইজের চেয়ে আরও কমে কিনতে পারবেন, তবে মার্কেটের চাহিদা অনুযায়ী অনেক সময় দাম কম বা বেশি হতে পারে। তো বন্ধুরা, আজকে 20-25,000 টাকার ফোন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।